আর কবে টাইগার ক্রিকেটকে সিরিয়াসলি নেবে ক্রিকেট অস্ট্রেলিয়া? বাংলাদেশের টেস্ট নিয়ে আবারও শুরু করেছে টালবাহানা। 2027 সালের মার্চে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলতে যাওয়ার কথা টাইগারদের, তবে সেই সিরিজ ছয় মাস এগিয়ে আনতে চাইছে ক্রিকেট অস্ট্রেলিয়া। কেন বাংলাদেশ ক্রিকেটের সাথেই বারবার এমন আচরণ করে ক্রিকেট অস্ট্রেলিয়া? দাদাগিরি নাকি ইন্টারন্যাশনাল ক্রিকেট সার্কিটে নেগোসিয়েশনে বিসিবির অদক্ষতা? আইসিসির এফটিপিতে 2027 সালের মার্চে অস্ট্রেলিয়ায় দুই টেস্টের সিরিজ খেলার কথা টিম টাইগার্সের। 21 বছর পর দ্বিতীয় টেস্ট সিরিজে প্রথমবার অস্ট্রেলিয়ান ক্রিকেট সামারে সাদা শার্টে খেলার মৌকা শান্ত লিটনদের, কিন্তু সিরিজটি 2026 সালের অগস্ট সেপ্টেম্বরে এগিয়ে আনতে চায় ক্রিকেট অস্ট্রেলিয়া। বাংলাদেশের আগে অস্ট্রেলিয়ায় যাবে নিউজিল্যান্ড আর ইন্ডিয়া। ব্ল্যাক ক্যাপদের সাথে তিনটির পরিবর্তে চার টেস্টের সিরিজ খেলতে চায় অজিরা। Life extra strength or confidence pete now bulldozer bulldozer palle takao abar she eki time frame e england australia r prothom test khelar 150 bochor purtite cricket australia r ache bishesh porikalpona ar tai summer e tiger der sathe test khelte chay na aussie ra it is under discussion ebong cricket australia theke amader kotha erokom kono respond ashena because আমরা জানি যে আমরা 2027 এ তাদের ওখানে ট্যুর করবো। আমরা চাইবো যাতে আমরা প্রপারলি প্রপার টাইমে প্রপার ভেনুতে খেলতে পারি। 2018 সালে দুই টেস্ট আর তিন ওয়ানডে খেলতে অস্ট্রেলিয়া যাওয়ার কথা ছিল টাইগারদের। ব্রডকাস্টারদের অনাগ্রহকে বাহানা বানিয়ে সেই সিরিজ বাতিল করে অজিরা। 2015 সালে নিরাপত্তার অজুহাত আর 2020 সালে করোনার কারণে বাংলাদেশের টেস্ট খেলতে আসেনি অস্ট্রেলিয়া। ক্রিকেটের এলিট ফরম্যাটে টাইগারদের দুই যুগের পথও চলায় মাত্র একবার অস্ট্রেলিয়াতে টেস্ট খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। 2003 সালের জুলাইতে ডারউইন আর কেয়ার্নসে হয়েছিল দুই টেস্টের সিরিজ। এখন পর্যন্ত দুই দলের ছয় টেস্টের চারটাই হয়েছে বাংলাদেশে। হাসান মাহাদি, ডিবিসি নিউজ, ঢাকা।